Hello everyone, Assalamu alaikum. This is Dr. Riyad, Doctor of Medicine and Cardiology. আজকে আমি এখানে উপস্থিত হয়েছি একটা চমৎকার আলোচনা নিয়ে, যেটা আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। আমরা জানবো আজকে আমাদের সচরাচর কোন কোন রোগগুলো হয় এবং কোন কোন রোগগুলোতে বেশি মৃত্যুর ঝুঁকি রয়েছে সারা গ্লোবালি, বিশেষ করে কোন কোন রোগগুলো বেশি বেশি হয়। সো প্রথমে যে রোগটির নাম আসবে সেটি হচ্ছে কার্ডিওস্কুলার প্রবলেম অথবা হার্ট ব্লক, এনজিওপ্যাক্টোরিস, আনস্টেবল এনজাইনা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সহ নানাবিধ রোগ হতে পারে হার্টের। বিশেষ করে রক্তের স্থূলতা বেড়ে গিয়ে, রক্তে চর্বির পরিমাণ বেড়ে গেলে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিনের পরিমাণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রক্ত ভারী হয়ে যায় এবং একটা সময় রক্তের ক্লট, রক্ত জমাট বেঁধে কিন্তু স্বাভাবিক রক্ত সঞ্চালন প্রক্রিয়া ব্যাহত হয় রক্তনালীর মধ্যে, যার ফলে হার্টের আপনার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা হয়ে আপনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারেন, যেটা মারাত্মক একটা রোগ, যে কারণে আমরা নানাবিধ ওষুধ খেয়ে থাকি প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য অথবা রক্তটাকে পাতলা করার জন্য অথবা বুকের ব্যথাটা যেন না হয় সেই প্রবলেমটা নিরসনের জন্য আমরা ওষুধ খেয়ে থাকি। তাছাড়া হার্টের অন্যান্য প্রবলেমও হয়, ভালভুলার প্রবলেমও হতে পারে। সারা পৃথিবীতে নাম্বার ওয়ান অবস্থানে রয়েছে এই হার্টের প্রবলেম। এই হার্টের রোগে অসংখ্য মানুষ মারা যায়। এই সেম প্রসেস, এই হার্ট অ্যাটাকের মতো সেম একটা প্রসেস রয়েছে, যেটার কারণে রক্ত জমাট বেঁধে যায়। আমাদের মস্তিষ্কের যে ছোট্ট ছোট্ট, যেই চিকন চিকন যেই বিশেষ রক্তনালিকাগুলো রয়েছে, সেগুলো তো রক্ত জমাট বেঁধে একটা সময় ব্লাড প্রেশার বেড়ে গিয়ে সেই নালীটা ফেটে যায় এবং ব্রেইন হ্যামোরেজ হয় এবং ব্রেইন স্ট্রোক হয়, যার ফলে আমরা প্যারালাইজড হয়ে যাই, যে কারণে কিন্তু আমরা বিভিন্ন প্রকার ট্রিটমেন্ট নিয়ে থাকি। অনেকে আমরা কিন্তু স্ট্রোক হয়ে যাওয়ার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলি। তারপর যে প্রবলেমটি রয়েছে ডায়াবেটিস, ডায়াবেটিসকে বলা হয় মাদার অফ অল ডিজিজ, সকল রোগের মা। বিশেষ করে ডায়াবেটিস আক্রান্ত হলে আমাদের ব্রেনের সমস্যা, চোখের সমস্যা, কিডনির সমস্যা, সিরাম ক্রিয়েটিনিন বেড়ে যায়। বিশেষ করে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত পরিমাণে যখন হয়ে যায় সেটাকে আমরা ডায়াবেটিস বলি। খালি পেটে এবং খাবারের 2 ঘন্টা পর ডায়াবেটিস পরিমাপ করা হয়। তাছাড়া যে রোগটি রয়েছে স্থূলতা বা অবেসিটি, অবেসিটির কারণে অসংখ্য মানুষ কিন্তু নানা রোগে আক্রান্ত হয়, শ্বাসকষ্ট অথবা শারীরিক দুর্বলতা, শারীরিক অক্ষমতা, তারপর অনেকের সেক্সুয়াল প্রবলেম, অনেকের হার্টের প্রবলেম, অনেকের ডায়াবেটিসের প্রবলেম, অনেকের আবার ব্রেইন স্ট্রোক জনিত ঝুঁকি সৃষ্টি হয় এই মোটা হয়ে যাওয়ার কারণে। তাছাড়া যেটা রয়েছে যে গলা ব্যথা অথবা টনসিলের প্রবলেম অথবা শ্বাসকষ্টের জনিত সমস্যা অথবা দেখা যাচ্ছে যে কারণে আমরা ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারি না, কাশি, তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। তাছাড়া রয়েছে অ্যালার্জি প্রবলেম, আমাদের দেশে অসংখ্য মানুষের অ্যালার্জির প্রবলেম রয়েছে, যে অ্যালার্জি প্রবলেমটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে, যেমন মন্টিয়ার, মোনাস, ডোকোপা, ডক্সিবা, ফ্যাক্সোফেনাডিন, সিট্রিজিন, ল্যাবোসিট্রিজিন, অ্যালাট্রল, রুপাটিটিন, এই ধরনের ওষুধগুলো আমরা খেয়ে থাকি আমরা বিশেষ করে অ্যালার্জিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তারপরে যে প্রবলেমটি হচ্ছে স্কিন প্রবলেম, স্কিন প্রবলেমটাও কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তো আমরা সেই কারণে বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ব্যবহার করি। ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে আমাদেরকে এই সমস্যাগুলো থেকে সমাধান নেওয়ার জন্য। আপনার সারা বিশ্বের যেই পলিউশন স্ট্যাটিস্টিক দেখবেন যে 1 নম্বরে রয়েছে হার্ট ডিজিজ, 2 নম্বরে রয়েছে ক্যান্সার, ক্যান্সারে অসংখ্য মানুষ মারা যায়। বিশেষ করে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টিপাত করি না আমরা। বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার 1 থেকে 1.5 বছর পর আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার হয়েছে, যখন ক্যান্সারটা অলরেডি সারা শরীরে আপনার বাসা বেঁধে ফেলবে। অথবা দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার রেসপিরেটরি ডিজিজ রয়েছে, যেগুলো পৃথিবীতে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি, কোভিড-19 বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম তৈরি করে, নিউমোনিয়া জনিত সমস্যাগুলো দেখাচ্ছে মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। তাছাড়া রয়েছে অ্যালজাইমার ডিজিজ, ব্রেইনের সমস্যা, স্ট্রোক, ডায়াবেটিস, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া, কিডনি ডিজিজ এবং সুইসাইডাল, এই ধরনের অনেকগুলো রোগ রয়েছে যেগুলো সমস্যাগুলো আমাদেরকে কিন্তু সারা পৃথিবীর মানুষকে ভাবিয়ে তুলছে। তো আসুন আমরা সঠিক সচেতনতা অর্জন করি, আমরা রোগগুলো সম্পর্কে ভালো জ্ঞান লাভ করি, আমরা বিশেষ করে এমন একটা সচেতনতা বৃদ্ধি করব যেটার ফলে আমরা নিজেদের রোগ নির্মূলের পাশাপাশি অসংখ্য মানুষের রোগ নির্মূলে আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি নিজের খেয়াল রাখার পাশাপাশি অন্যান্য মানুষের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, যেখানে আমি হেলথ বিষয়ে অনেকগুলো আলোচনা রেখেছি। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।